আমরা উত্তর দিতে দিতে টায়ার্ড হয়ে গেছি। আমরা বলেছি যে আমরা আর উত্তর দেব না, এবং তার জন্য আমাদের বলা হয়েছে উত্তর দিতে হবে না, সেটার জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। একটা করে জাস্ট ওয়ার্ড বসো, একটা করে ওয়ার্ড চলো। আই থিঙ্ক পার্সিভিয়ারেন্স, মানে কোথাও একটা, মানে ইউ জাস্ট হ্যাভ টু বি অ্যাট ইট, হয় না, যে লেগে থাকতে হয় ওইটা কোথাও, দ্যাট ইজ পার্সিভিয়ারেন্স। আমারও সেটা মনে হয় যে পেশেন্স। একই, মানে ইটস মোর অর লেস ইজ দ্য সেম। ছোটবেলাতে আমি অনেক কিছু ছিলাম। ছোটবেলায় আমি খুব ছোট ছিলাম। হ্যাঁ, তুমি কি ছিলে? ছোটবেলায় বড় ছিলে? ছোট আমার একটা স্ল্যাং মনে পড়ছে, আমি সেটা বলা যাবে বলো, তুমি বলো, আমি এটা ভেবে চিন্তে ভদ্র শুনতে পারবো। লাইফে হিপোক্রেট থাকতে নেই কখনো, হোয়াট এভার ইউ আর ডোন্ট বি হিপোক্রেট। এটা ভালো, এটা বলা যায়। আমি কি স্ল্যাংটার একটা ভদ্র ভাষা বলেছি? না, স্ল্যাং আমি বুঝে গেছি। না, হ্যাঁ বুঝে গেছো তো, আমার ধারণা সবাই বুঝে গেছে, বাট হিপোক্রেট একটা বেটার চয়েস। সবাই, এভরিবডি, ভেরি ডিফারেন্ট অ্যান্সার। আই থিঙ্ক হোম, ওয়ার্ক অ্যান্ড আ ব্যালেন্স অফ এভরিথিং ইন লাইফ। আমি খুব বেসিক তিনটে জিনিসের কথা মনে পড়লো, যে বেঁচে থাকতে গেলে অক্সিজেন আর জল আর খাবার, মানে প্রিমিটিভ একদিক, সবাই সিভিলাইজড হচ্ছে ওই সময় চলে গেছে, বেসিক। রাগ উঠলে কখনো চিৎকার চেঁচামেচি ঝগড়া ঝাঁটি করা, ঝগড়া ঝাঁটি চেঁচা ওয়ান ওয়ার্ডটা তুমি বলবে না, বলা যাবে, বলা যাবে। খুব স্পেশাল, মেমোরেবল, ও ফেমাস, ও বলো। আচ্ছা, দার্জিলিং এ গিয়ে খুব এরকম করে ছবি তুলছিলে টুরিস্টদের সঙ্গে, মিঠে মিঠে হেসে ছবি তুলছিল, আমার বলছে আমি ফেমাস। ফেমাস হওয়ার পর কি করা উচিত? না, ঘ্যাম হওয়া উচিত, পরে কি বলে ভালো, মানে অ্যাটিটিউড হয়ে যাওয়া উচিত, একদম উচিত না, হ্যাঁ এর থাকা উচিত, এর থাকা উচিত না।